ডিএ ক্ষোভের মাঝেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দপ্তর বিরাট লোকসান হতে পারে রাজ্য সরকারি কর্মীদের বহু মাস থেকে ডিএ ইস্যুতে সরকল রাজ্য কেন্দ্রীয় হারে মর্গ দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা তবে হয়নি সুরাহা কর্মীদের দাবি মানতে নারাজ মমতা সরকার যা নিয়ে ক্ষোভে ফুসছে রাজ্য সরকারি কর্মীরা এর মধ্যে এবার জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের সরকারের অর্থ দপ্তর জানিয়ে রেখি রাজ্য সরকারের জারি করা সেই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকার থেকে বেশি অর্থ কোনো রাজ্য সরকারি কর্মচারী জমা করতে পারবেন না উল্লেখ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা গচ্ছিত রাখলে তার উপর আট শতাংশ হারে সুদ দেয় রাজ্য সরকার যা অন্যান্য ব্যাংক বা প্রতিষ্ঠানের চাইতে অনেকটাই বেশি নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের বেসিক বেতনের ছয় শতাংশ পর্যন্ত টাকা রাখার সুবিধা পান তবে অভিযোগ উঠছে একাধিক সুদের লোভে বহু কর্মচারী নিয়ম ভেঙে অতিরিক্ত টাকা গচ্ছিত রাখছে নিজেদের প্রভিডেন্ট ফান্ডে যার জেরে বাড়তি সুদ গুনতে হচ্ছে রাজ্য সরকারকে এন পরিস্থিতিতে কারচুপি দূর করতে কড়া হাতে ব্যবস্থা নিল রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো এবার থেকে পাঁচ লাখ টাকার বেশি কোনো কর্মী জমা করতে পারবেন না নিজেদের জিপিএফ অ্যাকাউন্টে সরকারি কর্মীদের কিছু অংশ অসদ উপায়ে অর্থ উপার্জন এবার থেকে বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ব্যাংকের চাইতে জিপিএফ অন অ্যাকাউন্টে টাকা রাখলে সুদের পরিমাণ সাধারণ ব্যাংকের থেকে অনেকটাই বেশি সেই কারণে বহু সরকারি কর্মীরা জিপিএফে টাকা রাখেন এবার সেই টাকা রাখার সর্বোচ্চ সীমা বেঁধে দিল সরকার যাতে কোনো অতিরিক্ত সুদ গুনতে যাতে না হয় তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে সরকারি কর্মীদের জেনে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি কিন্তু বন্ধুরা বাংলার হান্ট নামক অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে